ব্রিটিশরা না থাকলে ভারতবর্ষে রেলওয়ের গোড়া পত্তন হতো না, কথাটি সত্য। কিন্তু এই কথাটির পিছনে রয়েছে কিছু কড়া বাস্তব, কেননা ব্রিটিশরা নিজেদের পয়সায় ভারতবর্ষে রেলওয়ে ব্যবস্থার স্থাপন করেনি। সমস্ত টাকা গিয়েছিল ভারতবাসীদের কাছ থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমন একটি কোম্পানি যা চলতো তার স্টক হোল্ডারদের কথা মতন। তার নিজস্ব শাসন ব্যবস্থা ছিল, তার নিজস্ব সৈন্যবাহিনী ছিল। বিশ্বের বিভিন্ন দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, তার সেনাবাহিনী আরোপ করে সেই দেশগুলিকে নিজের কব্জায় করে। ভারতবর্ষও ছিল সেরকম একটি দেশ। এই ভারতবর্ষে তারা যখন আসলো তখন মুঘল সাম্রাজ্যের প্রায় পতনের মুখে, এবং এই সুযোগটাকে নিয়েই ভারতবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসন ব্যবস্থা নিজের হাতে নিল। বণিকের মানদণ্ড রাজদণ্ড হয়ে গেল। তারপর থেকে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বুঝতে পেরেছিল যে ভারতবর্ষে যে পরিমাণ সম্পদ রয়েছে তা ব্রিটেনের জিডিপিকে অনেক হাই করে দেবে, আর সেটাই হয়েছিল। কেননা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসেনি তখন ব্রিটিশ জিডিপি লেস দ্যান 2% অফ ওয়ার্ল্ডস জিডিপি ছিল। কিন্তু ভারতবর্ষে আসার পরে ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি ঘটতে শুরু করে, কেননা ভারতবর্ষ থেকে তারা বিভিন্ন সম্পদ বলতে গেলে চুরি করে নিয়ে যেতে থাকলো। একটি সমীক্ষায় জানা গিয়েছে যে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা প্রায় $45 trillion নিয়ে চলে গিয়েছে। ব্রিটিশরা বুঝতে পেরে গিয়েছিল যে ভারতবর্ষে রেশম, চা, কাঠ, কয়লা বিভিন্ন রকমের ব্যবসা করতে গেলে একটি দ্রুত মাধ্যমের দরকার, যার মাধ্যমে তারা জিনিসপত্র আদান প্রদান করতে পারবে, আর সেই জন্য দরকার হয়ে গিয়েছিল রেলওয়েজের। তখন তারা ভারতবর্ষের রেলওয়েজের গোড়াপত্তন শুরু করে। 1853 থেকে 1924 সালের মধ্যে ভারতবর্ষের রেলওয়ের নেটওয়ার্ক বিস্তারিত হয়। কিন্তু 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে সমস্ত দায়িত্বভার 1858 সালে কুইন ভিক্টোরিয়ার হাতে চলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনের মহারানীর অধীনে চলে যায়। 1858 থেকে 1924 সালের মধ্যে ব্রিটেন থেকে প্রায় 14,000 রেল ইঞ্জিন নিয়ে আসা হয়, ভারতবাসীদের টাকায়। সেটা ভারতবাসীদের কিনতে বাধ্য করা হয়। ঠিক এমন ব্যাপার হয়ে যায় যে আমার টাকা থেকে আমি জিনিস কিনলাম, আমার টাকা থেকে আমি সেই জিনিসে চড়ছি এবং হাততালি দিচ্ছি, থ্যাঙ্কস জানাচ্ছি তাদের যারা সেই জিনিসগুলো আমাকে দিয়েছে। ব্যাপারটি ঠিক সেরকম ছিল। কিন্তু রেলওয়ে আসার পরে রেলওয়েতে যে ড্রাইভার থেকে শুরু করে, যে বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার থেকে শুরু করে যারা টিকিট কালেক্টর, তারা সবাই ছিল ব্রিটিশ। এখানে ভারতবাসীদের কোনো জায়গা ছিল না। এবং এমনকি 1943 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধে তখন ভারতবাসীরা না খেয়ে মরছিল, আর ওইদিকে ভারতবর্ষ থেকে খাবার দাবার পৌঁছে দেওয়া হচ্ছিল ব্রিটিশ সেনাবাহিনীদের কাছে। ভারতবাসীরা যখন না খেয়ে মরছিল তখন চার্চিল বলেছিলেন ভারতবাসীরা খরগোশের মতন বাচ্চা জন্ম দেয়, সুতরাং তারা তো না খেয়ে মরবেই। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে রেলওয়েজের মাধ্যমে ব্যবসা করছিল এবং নিয়ে যাচ্ছিল প্রচুর পরিমাণে সম্পদ। কিন্তু সেই সময় আন্দোলন শুরু হলো। ভারতবাসীরা স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে মেতে উঠলেন। যে কোনো মূল্যেই ভারতবর্ষের মহান বিপ্লবীরা ব্রিটেনের কাছ থেকে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার দাবিতে আন্দোলন জানাতে শুরু করলেন। ব্রিটিশরা বাধ্য হলো ভারতবর্ষ ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু তারা ভারতবর্ষের একটি বড় ক্ষতি করে দিয়ে গেলেন। ভারতবর্ষ তিন ভাগে বিভক্ত হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে সংখ্যালঘু মুসলমানরা তাদের নতুন তৈরি দেশ পাকিস্তানের দিকে যেতে থাকলো, এবং পাকিস্তান থেকে হিন্দুরা ভারতবর্ষে আসতে থাকলো। বর্তমানে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। রেলওয়েজেরও বিভাজন ঘটল। দুই প্রান্তের মানুষেরা রেলওয়েজের মাধ্যমে ভারতবর্ষ এবং পাকিস্তানে যেতে থাকল। কিন্তু এই রেলওয়ে সাক্ষী থাকল বৃহৎ মৃত্যুযজ্ঞের। কেননা ট্রেনগুলিকে দাঁড় করিয়ে ট্রেনের বগির মধ্যে যে মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে বাচ্চাদের নির্মমভাবে হত্যা করা হতো, ধর্ষণ করা হতো। তারপরে শুধুমাত্র ট্রেনের ড্রাইভারদের বাঁচিয়ে রাখা হতো যাতে তারা মৃতদেহগুলিকে নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। রেলওয়েজ এরকম সাক্ষী হয়ে রয়েছে ভারতীয় রেল। ব্রিটিশরা ভারতবর্ষকে যা দিয়েছে সব কিছু ভারতবর্ষের পয়সাতেই দিয়েছে, নিজেদের সুবিধার জন্য দিয়েছে। সুতরাং এটা গর্ব করে বলার কিছু নেই যে ব্রিটিশদের জন্যই আজকে ভারতবর্ষে রেলওয়ে ব্যবস্থা চলছে। তো বন্ধুরা, আজকে ভারতীয় রেল নিজের যোগ্যতায় একটা সুনাম অর্জন করেছে, একটি উন্নতির শিখরে পৌঁছেছে। কিন্তু সেদিক থেকে যদি তুলনা করে দেখতে হয়, একই সাথে বিভাজিত হওয়া দেশ পাকিস্তানের রেলওয়েজ ব্যবস্থা ভারতবর্ষের মতন অতটা উন্নত নয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সাথে থেকো। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।